দেখুন মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে বলছেন আল্লাহ রাসূল কিরকম ভাবে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা ইত্তালাতু ফিল জান্নাতে মহানবী বললেন আমি জান্নাতে চলে গেলাম এক দিবসে আমি জান্নাতে প্রবেশ করে গেলাম ফরাইতু আকসার আহল হাল ফকারা আর ওই জান্নাতের ভিতরে আমি ঢুকে দেখলাম প্রবেশ করে দেখলাম অধিকাংশ জান্নাত বাসীরা দারিদ্র শ্রেণীর মানুষরাই প্রবেশ করে রয়েছে ওয়াইতালাতু ফিন্নার আর জাহান্নামে যখন আমি প্রদর্শন করতে গেলাম ফারাইতু আকসারা আহলেহাল নিসা আর তখন আমি দেখলাম অধিকাংশ জাহান্নামবাসীরা হলো নারীদের দল সমস্ত মহিলারা জাহান্নামে দাউদাহ করে জ্বলছে আমি দেখলাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এবং মিশকাতে 5234 নম্বর হাদিস এই যে হাদিসে মহানবী দেখলেন তা দুই জায়গায় হতে পারে এক তো মহানবী যখন মিরাজে গিয়েছিলেন সে মিরাজের সময় জান্নাত জাহান্নাম যখন সমস্ত জিব্রাইল মিকাইল আলাইহিস সালাতু সালাম সব দর্শন করিয়েছিলেন সেই টাইমে সমস্ত দেখে এসেছিলেন যা ভবিষ্যতে হবে মহানবীকে সমস্ত দেখানো হয়ে গিয়েছিল আর অথবা মহানবী তিনি সূর্য গ্রহণের নামাজ পড়ছিলেন অথবা চন্দ্র গ্রহণের নামাজ ইতিমধ্যে সাজদায় তুমি দীর্ঘক্ষণ সাজদায় ছিলেন সেই সময়তে মহানবী জান্নাত জাহান্নামকে সামনে নিয়ে আসা হয়েছিল মহানবী তখনই দেখেছিলেন যে অধিকাংশ মহিলারাই জাহান্নামে প্রবেশ করে আছে বারো আনা মহিলারা জাহান্নামে তখন কিসের জন্য জাহান্নামে তাও আজকে পরিবেশন হবে ভালো করে শুনে মানার চেষ্টা করবেন আন ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারআতু আওরাতুন মহানবী বললেন মহিলারা হচ্ছে আবৃত রাখার জিনিস তাদেরকে ঢেকে রাখতে হবে তাদেরকে সদর করা হবে না কো যত ক্ষমতা আছে সাধ্যভর খুব নিরাপদে রাখতে হবে ফায়দা দেখা যাচ্ছে ফায়দা খারাজাত তারা যখনই বাইরে থেকে বাইর হবে বেপর্দা হয়ে ইস্তাসরা পাহাড় শয়তান তাকে গ্রাস করে নেবে শয়তান তাকে মোহ করে নেবে এবং তাকে অপর পুরুষের সঙ্গে যুক্ত করে নেবে সেজন্য মহানবী নিষেধ করলেন খবরদার তোমরা এরকম কাজ করিও না সহিহ তিরমিজি এবং মিশকাতে 3109 নম্বর হাদিস সহিহ আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু মিনাল জান্নাতে রাওয়াহু আহমদ তিরমিজি ও মিশকাত 5077 নম্বর হাদিস আল হায়াউ মিনাল ঈমান লজ্জাটা হচ্ছে ঈমানের বিশেষ অংশ ওয়াল হায়াউ মিনাল জান্নাতে আর লজ্জা করাটাই জান্নাতে প্রবেশ করাবে তাহলে যার লজ্জা নাই তার জান্নাত নাই যে লজ্জাবিহীন মহিলা সে জান্নাতে যাওয়ার মতন সক্ষম হবে না গো প্রচণ্ড লজ্জা হতে হবে লজ্জা কোথায় লজ্জা পরপুরুষকে দেখে মশলা মশাইল জানতে গিয়ে মানতে গিয়ে নয় সেগুলাকে জানতে মানতে হবে আর একটা হাদিসে দেখুন কেন জাহান্নামে মহিলারা যাচ্ছে তা আজ এই হাদিসে পরিষ্কার হয়ে যাবে আন আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ফি আযহা আও ফিতরিন ইলাল মুসাল্লা অর্থাৎ আবু সাইদ খুদরি থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ঈদুল ফিতর অর্থাৎ রোজা ঠান্ডার দিন অথবা ঈদুল আজহা কোরবানির দিবসে যে কোনো একটা দিবসে ঈদগাহর দিকে মহানবী বেরিয়ে চলে গেলেন নামাজের উদ্দেশ্যে ফামাররা আলা নিসায়ে তিনি মহিলাদের দিকে গেলেন
faqala ya masharan nisae, tarpor mohila dike lokkho kore tini bollen, bhashon dilen chotto bhashon, tini bollen ya masharan nisae tasaddaqna fa inni uritukunna aksara ahalin nar, tumra beshi beshi ke dan khairat koro, daner harta tomader jeno barwa na hoy mohila purush opekkhay. পুরুষ অপেক্ষায় তোমরা দানশীল বেশি হবে, দানশীলা তোমাদেরকে হতেই হবে, তবেই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আর ইস্তাগফার, আর মহানবী দ্বিতীয়বার বললেন তোমাদেরকে অধিকভাবে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে অধিকভাবে, চক্ষুদয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে তোমরা অধিকভাবে আল্লাহর কাছে নিজের কৃত কর্মের জন্য পাপের জন্য ক্ষমা চাইতে হবে। খুব বেশি বেশি তোমরা ক্ষমা চাও, বেশি বেশি করে দান খয়রাত করো আর বেশি বেশি করে ক্ষমা চাও, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা বিশেষ সুযোগ আছে। এই দুটো করতেই হবে, আর কঠিন পরেশগার হয়ে চলতে হবে, আর কঠিন চরিত্রবান হয়ে চলতে হবে। এই চারটে জিনিস তোমাদেরকে আকড়িয়ে ধরে আমলে পরিণত করতেই হবে, আর বেপর্দা হওয়া যাবে না তো, পাঁচ নম্বর বেপর্দা হওয়া যাবে না। এই পাঁচটা জিনিস যদি আমরা আমলে পরিণত করতে পারি, তাহলে জান্নাতে যাওয়ার বিশেষ সুযোগ রয়েছে। একজন মহিলা বললেন কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী বলুন পুরুষ অপেক্ষায় নারীরা জাহান্নামে বেশি যাবে, আপনি বললেন কারণটা কি বলুন তো। জনৈকা মহিলা বললেন কালা, মহানবী বললেন তুকসির নাল্লানা ওয়া তাকফুর নাল্লাশিরা। এক নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুকসির নাল্লানা, তোমরা বেশি বেশি করে অভিশাপ করো যার জন্য তোমরা এই জাহান্নামে বেশি ঢুকবে। তোমাদের অভিশাপটা বেশি আছে, তোমাদের ধৈর্যটা কম আছে, আর তোমরা অল্প জিনিসে তোমরা খুশি হও না, তোমরা এদিকে ওদিকে যাওয়ার চেষ্টা করো। তাকসির নাল্লা না, অধিকভাবে তোমরা গালিগালাজ করো, অধিক অশ্রব্য কথা মুখ থেকে প্রয়োগ করো, অসামাজিক কথা তুমি মুখ থেকে প্রয়োগ করো, স্বামীর সঙ্গে মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে মনে আনন্দ দেওয়া দিয়ে খুশি হয়ে তার সঙ্গে তোমরা ভালোবেসে কথা বলো না, যার জন্য বারো আনা তোমরা জাহান্নামে যাবে। আর যে স্বামী নয় গায়ের মহরিম তার সঙ্গে খিল করে হেসে দাও, এর জন্যই তোমাকে জাহান্নামে যেতেই হবে। স্বামীর কাছে তোমাকে হাসতে হবে, যে স্বামী নয় কেউ নয় তার কাছে হাসা জীবনেও যাবে না। খুব মনে থাকে যেন কথাটা, কোনো সময় যেন হাসি না হয়, একদম মোকেলা দাম কষে দেবেন। আজকের মজমুনটাই হলো মহিলাদের সতর্কবাণী, একদম আজ থেকে যদি কোনোদিন হেসে থাকে কাউরের কাছে, যতদিন হেসেছেন অতদিন তওবা করতে হবে, অতদিন কান্না করতে হবে। মহানবী আমার বললেন ইস্তাগফারা, বেশি বেশি করে ইস্তেগফার করো। কি ইস্তেগফার? সাইয়্যিদুল ইস্তেগফার যে দোয়াটি আছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি রাব্বি কাবনা আলা হাদিকা, এই দোয়াটা অধিক অধিকভাবে বলো, এবং রাব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতা তাওয়াবুল গাফুর, এই দোয়াটা একশো বার করে প্রত্যেক দিন সালাতের পর বলো। এবং আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি, সত্তর এবং একশো বার করে বলো। রাব্বিক ফিরলি জুনুবি, রাব্বিক ফিরলি জুনুবি, এটা বলো। আল্লাহুম্মা ইগফিরলি জামবি, আল্লাহুম্মা ইগফিরলি জামবি, এই দোয়াটা বারবার করে বলো। আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, একশো বার করে বলো আর তওবা করো। এইগুলো যদি করা হয়, আর প্রচণ্ড দান খয়রাত যদি গোপনের সদরে করা হয়, আর ইস্তেগফার যদি বেশি করে করা হয়, আর যতদিন হেসেছ ওগনাকে জন্য ক্ষমা চাও, আর ততদিন কাঁদো, যতদিন হাসা হয়েছে ঠিক অতদিন অবকো অজাহাকো কালে নান অবকো কাছে নান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কম হাসো আর বেশি কাঁদো, যতদিন হেসেছ জগতে জন্ম হওয়ার পর থেকে নিয়ে পর্যন্ত, তার থেকে বেশি কাঁদো তবেই জান্নাত পাওয়া যাবে। এটা মহানবী বললেন। তাক দ্বিতীয় বললেন তাকফুরনাল আশিরা,
স্বামীর অবাধ্য হয়ে চলে, স্বামীকে মানে না কো, তাকে মেনে চলে না কো, অমান্য করে চলে, অন্যজনের কথা হলে ভালোই মানে কিন্তু স্বামীকে চোখ রাঙায়, তাকে হুনলামুখি হয়ে তার সামনে আসে, দেখতে বেমানা জঘন্য, তাকে রাগ বেজার করে দেয়, সে যখন বাড়ি ফিরবে তখন তাকে হেসিয়ে দিতে হবে। এটাই হলো মহান আত্মাসুরু ইজা আমারহু তাসুরু ইজা নাজারহু। মহানবী বললেন যখন সে বাড়ি ফিরবে তুমি তাকে চোখ দিয়ে তাকে হেসিয়ে দাও। এটাই হচ্ছে সতী সাধী নারী একটা স্ত্রীর মহান গুণ এটা। আর তারা দেখুন দেখা যাচ্ছে তো অন্যরকম হয়ে তাকে আরও অন্যরকম জ্বালা যন্ত্রণা দেয়, যার জন্য মহানবী বললেন তাক ফোরন আল্লাহ সে রা স্বামীর কুফুরি করার জন্য ওই জাহান্নামে বেশি যাবে। কুফুরি আল্লাহর সঙ্গেও হয় আর মানুষের সঙ্গেও হয়। কার সঙ্গে? স্বামীর সঙ্গে। স্বামীর সঙ্গে কুফুরি করলেও জাহান্নাম, আর আল্লাহর সঙ্গে কুফুরি করলে তো জাহান্নাম আছি। মহানবী বললেন আমি প্রত্যেক স্ত্রীকে বলি বলতাম যদি সাজদা করা জায়েজ হতো, হারাম না হতো কোনো সৃষ্টি জীবকে মানুষকে, তাহলে আমি বলতাম না আমার তো হোম বিশ্বজোদে, আমি বলতাম প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে পায়ে তলে সিজদা করো, কিন্তু এটা সিজদা করা আল্লাহ ছাড়া হারাম। এত তার বাধ্য হয়ে চলতে হবে, এত মান্য করে তাকে চলতে হবে, নচেত জাহান্নাম অনিবার্য। খুব সাবধান সতর্ক। তিন নম্বর মহিলাদের খারাপ গুণ হলো ওয়া তাকফুরনাল তুকসের নাল্লাহ না তাকফর নাল্লাহ সেরা ওয়া তাকফর নাল্লাহ। আর আল্লাহর কাছে কুফুরি করে দেয়, আল্লাহ কি সুন্দর বললে কারনাফি বইতে কন্যা, তোমরা নিজের বাড়িতেই অবস্থান করো রে মহিলারা, আল্লাহর কথাকে অবাধ্য করে কাল থেকে আবার ওই টাইম কলে পানি থেকে ভিড় জমিয়ে দেবে এই মহিলারা জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ বলছেন কারনাফি বইতে কন্যা, তোমরা নিজের বাড়িতেই অবস্থান করো, আর অপর পুরুষকে বাড়িতে ঘোষকে বাড়িতে ভিতরে ডেকে নিয়ে মহিলাদের সাথে কথা বলা নিষেধ করে দাও। পুরুষটাকে বলা হলো আর পুরুষরা তাতে কিছু বলে না, তার জন্য পুরুষরাও জাহান্নামে যাবে। চার নম্বর কারণ হলো মহানবী আমার বললেন ওয়া তাকফুরনাল ইহসানা, আর মানুষরা ফরা ইহসান করার পরে অবদান করার পরে তারা ভুলে যায়, তাদেরকে অগাধভাবে পরিশ্রম করে পুরুষরা এসে তাদেরকে খাওয়া দাওয়া করায়, তাদেরকে ভালো করে রাখার জন্য তারা মাঠে গিয়ে বাজারে গিয়ে বিভিন্ন বিদেশে খাটতে গিয়ে তারা পয়সা নিয়ে এসে তাদেরকে যোগান দিচ্ছে, আর তারা বেইমানি করছে পুরুষের সঙ্গে বাদ দিয়ে অপর পুরুষের সঙ্গে যোগ করে নিচ্ছে, কি জঘন্য। যার জন্য এরা জাহান্নামে অধিকাংশ, এই জন্যই জাহান্নামে বেশি যাবে। তাই নবী বললেন তাকফুরনাল ইহসানা, স্বামী আর তাদের অবদানকে ভুলে যায়, জীবনে ভালো করলো জীবনভর, একদিন যদি তার সামান্য কথায় অন্য বেজার হয়ে যায় তখন বলে আমাকে জীবনে কোনো দিন ভালো চোখে দেখিনি। এই যে এই কথাটাই আল্লাহ সহ্য করতে পারে না, সেজন্যই জাহান্নামে বেশি। তারপর বলা হলো ওই মার আইতুমি নাকের সাথে আকলি নদিনি, তারপর মহানবী বললেন মহিলারা বেশি জাহান্নামে যাবে, তার কারণ হলো তাদের ধর্ম দিক দিয়ে কম আছে, তারা আমলে খুব কম করে, জ্ঞানের দিক দিয়ে বুদ্ধির দিক দিয়ে খুব বুদ্ধি কম আছে এদের, আর দুই নম্বর দিনদারির দিক দিয়ে খুব কম আছে পুরুষ অপেক্ষায়। একজন সাহাবা জিজ্ঞেস করলেন কেন এটা কম আছে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তখন মহানবী আমার বললেন আজহাবা আলী লোব্বের রাজুলের হাজেমে মিন নেহেদা কন্যা, তোমাদের মধ্যে নারীরা এমন সুকৌশলে এমনভাবে ছলনা কলনা এদের মধ্যে রয়েছে, আজহাবা আলী লোব্বের রাজুলের হাজেমে মিন নেহেদা কন্যা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী জ্ঞানী গুণী বিচক্ষণী মানুষের জ্ঞানকে উপহরণ করে নিতে পারে এই নারী, আজহাবা আলী লোব্বের রাজনে এত জ্ঞানী বিচক্ষণী মানুষের জ্ঞানটাকে আজহাবা লোভ পাইয়ে দেয়, পুরুষ নারীরা তাদেরকে অসৎকর্মর দিকে আহ্বান করে দিয়ে ধ্বংস করে দেয়, আজহাবার রাজুলের হাজে মেহেদা কন্যা, এই কারণে জাহান্নামে ওরা বেশি যাবে। কুলনা
নুকসানে দিনে নাকলে না, তখন আবার জিজ্ঞেস করলেন মহিলাদের মধ্যে একজন, হুজুর বলুন আর নুকসানে দিনে আমাদের ধর্মের দিক দিয়ে কী কম আছে আর বুদ্ধিতে কী কম আছে বলুন। মহানবী আমার বললেন কালা আলাইসা শাহাদাতুল মারাতে মিসলুন নিসফে শাহাদাতের রাজুলে। তোমরা বলো তো পুরুষের সাক্ষী আর নারীদের সাক্ষী কি সমান? একটা পুরুষ আর দুটো নারীর সমান সাক্ষী, এটা কি ঠিক নয়? বলছে জি হ্যাঁ এটা ঠিক। তাহলে তো কম বলি তো তোমাদের দুইজনকে লাগছে, একটা পুরুষের সাক্ষী চলবে কিন্তু দুটো একটা মহিলার সাক্ষী গ্রহণ হবে না যতক্ষণ দুটো না হবে। তাহলে তো ওকেই থেকে বোঝা যাচ্ছে তোমাদের হাফ বুদ্ধি, তোমাদের বুদ্ধিটা তো কম আছে পুরুষ অপেক্ষায়। তাহলে পুরুষদের ওপরে মরদি করো কী করি? জাহান্নাম যাবার তো তোমার তুমি আবার জান্নাতে যাবে? অবশ্যই সাবধান সতর্ক। দ্বিতীয় আমার বলা হলো এ দিনে ধর্মের দিক দিয়ে কম কী আছে, আমলের দিক দিয়ে কম কী আছে? তখন মহানবী আমার বললেন আলাইসাইসা হাজাত লাম তুসাল্লি আলাম তাসম। বলো তো তোমাদের যখন মাসে মাসিকা এসে যায়, ঋতু হয়ে যায়, তখন তোমরা নামাজ সালাত বা রোজা এগুলো তো বর্জন করে দাও। যে পাঁচ ছ দিন তোমাদের আসে মাসে মাসে, সে কদিন তো ইবাদত বন্দিকে হয় না, তাহলে তো সে কদিন তো ছ আমল তোমার হলো না কো, তাহলে কম হলো না? তোমার 23 দিন আমল হচ্ছে আর 7 দিন আমল হচ্ছে না মাসে, তাহলে এটা কি কম না? তুমি বলে হ্যাঁ এটা কমছে। তখন বলে এটাই হলে তোমাদের কম, অতএব তোমাদেরকে বেশি বেশি করে দান খয়রাত করতে হবে আর ইস্তেগফার খুব বেশি বেশি করে দিনে 1000-2000 বার করতে হবে। ফাজালেকা নুকসানে দিন না, এটাই হলো তোমাদের ধর্মর দিক দিয়ে কম। সহি বুখারি 304 নম্বর হাদিস এবং মুসলিমে 80 নম্বর হাদিস এবং সহি হাতে 190 নম্বর হাদিসটি বর্ণনা করা হয়েছে। দেখুন আরেক জায়গায় রয়েছে, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম জাহান্নামে যাওয়ার বহু কারণ আমরা আজকে এই হাদিসটা পেয়ে গেছি। অনুভব করবেন, চিন্তা ভাবনা করে চলবেন, দুনিয়ার কদিন এই পৃথিবীর মায়া মমতাকে বর্জন করে দিয়ে লাউকানাতি দুনিয়া তাদুল ইন্দাল্লাহে জানাহা বা জমাস সাকাবি সুরবতা মাই কাফের। মহানবী বললেন এই পৃথিবীর যদি একটা মাছির ডানার সময় পরিমাণে যদি কাউর যদি মূল্য হতো, তাহলে কোন কাফেরকে বেদিনকে আল্লাহ যারা কৃতজ্ঞতা সকাল সন্ধ্যায় করে না, যারা এরকম বেহে আপনার বেপর্দা করে বেড়ি বেড়ায় স্বামীর কথার অবাধ্য চলে, এইরকম মহিলাগুনাকে 1 ফোঁটা জল পর্যন্ত আহার করতে দেওয়া হতো না। এই দুনিয়ার সামান্যতম মর্যাদা নেই এবং মূল্য নেই, অতএব খুব সাবধান। অশার্র নিসাইকুম আল মুতাবাররিজাত আল মুতাখাইয়্যালাত ওয়াহুন্না আল মুনাফিকাত। মহানবী বললেন দুষ্ট মহিলা হলে শার্র নিসাউন তোমাদের মহিলাদের মধ্যে, যারা বেপর্দা হয়ে বেড়ায় এরা দুষ্ট পৃথিবীর মধ্যে জঘন্যতম মহিলারা। দ্বিতীয়ত অল মুতাখাইয়্যালাত যারা অহংকারী, যারা বেপর্দা এবং অহংকারী, এই দুটো অসৎগুণ এ সাংঘাতকে জাহান্নামে নিয়ে যায় এই দুটো গুণে। সেই জন্য এই গুণ দুটো থেকে বহু দূরে থাকবেন। বহুন্নার মুনাফেকাত, এই দুটো থাকলেই মুনাফেক, সে মুনাফেকা হলো ওই মহিলাটা। লা ইয়াদখুলুল জান্নাতা, মহানবী বললেন জান্নাতে প্রবেশ করবে না, এইরকম গুণ হলে মহিলা কোনোদিন জান্নাতে ঢুকবে না। সেজন্য মিনহুন্না খবরদার, এরকমভাবে সিলসিলাতুল আহাদিস সহিহায় 1849 নম্বর হাদিস এবং 72 হাদিসটা রয়েছে। মনের পর্দা আছে একটা, আমি পর্দা করলাম, অনেকে বাড়ি আছে যারা খুব পর্দা করে রাখে, কেন রাখে? অসৎ কর্ম করবো বলে। এরকম বাড়ি আজকে জগতে হয়ে গেছে, শহরে তো হয়েছে, টাউনে তো এরকমই রয়েছে, যে প্রচণ্ড পর্দা কেউ দেখতে না পায়, অসৎ কর্ম বেহায়াপনা হবে, নির্লজ্জা হবে, বেশাখানা হবে, এই জন্যই তারা ঢেকে ওই কাজগুলো করে যে দেখতে না পায়। এত শয়তান, এত খারাপ। আর অনেকে আছে বাড়ি ঘেরা নাই, ঘিরতে হবে, এক অপরের সঙ্গে দেখা হবে না, খুব সাবধান। ইয়ামাশারা নিসায়ে, মহানবী বললেন হে মহিলাদের দল, তাসাদ্দাক না বেশি বেশি করে দান খারাত করো, ওয়াকসার না ইস্তেগফার, আর বেশি বেশি করে তোমরা অধিক মাত্রায় ইস্তেগফারের দোয়াটা প্রত্যেক দিন কেঁদে কেঁদে পড়ো, সহি মুসলিমের হাদিস। সেজন্য অনুরোধ রাখছি বর জন্য।
মহানবী আরো একটা বললেন, সৈয়দা রাসূলুল্লাহ মহানবীকে জিজ্ঞেস করা হলো, আন আকসারে মা ইয়াদখুলু নাসাল নারা, অধিকাংশ জাহান্নামে যাবে এমন কি জিনিস আছে? মহানবী বলছেন বললেন, আল ফামু আল ফারজু, অর্থাৎ মুখ আর লজ্জাস্থান। রাওয়াহু তিরমিজি 2004 নম্বর হাদিস এবং ইবনে হিব্বানে 476 নম্বর হাদিস এবং আহমদে দ্বিতীয় খণ্ডে 392 নম্বর হাদিস, হাকেমে চতুর্থ খণ্ডে 234 নম্বর হাদিস, ইবনে মাজায় 4246 নম্বর হাদিস। সেটা কী হলো? দুটো অপরাধের জন্য এরা জাহান্নামে যাবে বেশি। কী কী? একটা হলো মুখের কারণে, এই মুখে হাজার হাজার গালিগালাজ হয়, অভিসম্পাদ হয়, এই মুখেই অসৎ কর্ম হয়, এই মুখ দিয়েই তারা জোর করে বহু কিছু জিনিস ছিনিয়ে নেয় এবং আত্মসাৎ করে নেয়। এই মুখ দিয়েই দেখা যাচ্ছে হারাম জিনিস ভক্ষণ করে, যার জন্য এই মুখের জন্য বেশিরভাগ মানুষ জাহান্নামে ঢুকবে। আর দুই নম্বর হলো লজ্জাস্থানের জন্য, বেপর্দার জন্য জাহান্নামে বেশি ঢুকবে। কত হাদিস আমি বললাম আজকে যে বেপর্দা ওনারা হবেই না। শেষের দিকে কয়েকটি শব্দ বলি আজকে সমাপ্ত ঘোষণা করছি। নারী জীবনে সবের বড় সূত্র হলো তার রূপ ও যৌবন। নারী জীবনের সবথেকে বড় সূত্র হচ্ছে রূপ ও যৌবন। যৌবনকালের নারীরা প্রচণ্ড পাপের কাজ করে। নারীর জীবনে নিরাপত্তা ও সর্বশ্রেষ্ঠ প্রহরী হলো তার কুৎসিত চেহারা, এটা হলে তাকে নিরাপদে রাখবে। সব থেকে দুর্বল ও ঘৃণিত ওই মেয়ে যে স্বামীর ভেদ গোপন রাখতে সক্ষম নয়, বরং স্বামীর সমস্ত আলোচনাগুনাকে অন্য মেয়ের কাছে বলে দেয়, এরা জাহান্নামে যাবে এই কারণে। মহানবী বললেন, স্বামীর গুপ্ত কথা জীবনে যদি কেউ এসে হত্যা করে দেয়, আগুনে পুড়ে ভস্ম করে আকাশে উড়ে দেয়, তবু বলা যাবে না কো। আর সেই গুণায় বেহায় প্রণাম বেপর্দা নারী অন্য নারীর কাছে গিয়ে সুন্দর করে হাসে আর বলে দেয়, এরা জাহান্নামে যাবে সবাই। খুব সাবধান।